রেলের নতুন করিডোর করার জন্য রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ঠিক সেই রকম সময়ে সীতারামপুর স্টেশনের লাগোয়া নিচু বাজারের রেলের পক্ষ থেকে শুক্রবার উচ্ছেদ অভিযান করতে এলে দীর্ঘদিন ধরে স্থানীয় অঞ্চলে ব্যবসা করতে থাকা দোকানদারেরা রেলের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও গত 20 তারিখে রেল উচ্ছেদ অভিযান বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে যায়, কিন্তু এরপর দোকানদারদের সম্মিলিতভাবে রেল কর্তৃপক্ষের কাছে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আবেদন করে সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি রাখে ও রেলের সিদ্ধান্ত 26 তারিখের মধ্যে জানাতে বলা হয়। যদিও রেলের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি জারি না করে সরাসরি উচ্ছেদ অভিযান শুরু করে, এই কারণে দোকানদারদের রেল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, যারা দোকান মালিক তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, যাদের বাড়ি তারা ছেড়ে দিল। দোকানদারকে ক্ষতিপূরণ না দিলে দোকানদারেরা না খেতে পেয়ে মরবে। দাবির প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত রেল আধিকারিক জানান, যে দোকানগুলো খালি রয়েছে সেগুলো তারা ভাঙবে, যাদের কোর্ট অর্ডার আছে তাদের কথা তারা চিন্তা ভাবনা করে দেখবে। এই পরিপ্রেক্ষিতেই ফাঁকা দোকানগুলি ভাঙতে দেওয়া হয়। যে যে উচ্ছেদ হয়েছে তার কিন্তু বিক্ষোভ করলেন, কারণ কারণটা কি? কারণটা আমরা এখানে আমাদের চাইল্ডহুড, যেটা আমাদের জরুরি জিনিস, যেখান থেকে আমরা কামাচ্ছি, যাদের জন্য আমরা আমাদের পরিবার সবার 50টা দোকানদারের পরিবার চলছে এখানে কামিয়ে, ওই আমাদের কামাইয়ের জায়গাটা পুরোপুরি শেষ করে দিচ্ছে, কিছু জায়গা না দিয়ে, কোনো মুআওজা না দিয়ে। এরা বলছে আপনারা রেন্টেড আছে, আপনাদের কোনো অথরিটি নেই, আপনারা কিচ্ছু পাবেন না, সেই জন্যে আপনাদেরকে জোর জবরদস্তি সরিয়ে দেবো। যেহেতু আমরা রেজিস্টার্ড শক্তিপথ আছি, কিছুটা আনরেজিস্টার্ড আছে, কিছুটা রেজিস্টার্ড আছে, আর সবাই কেউ 30 বছর থেকে, কেউ 20 বছর থেকে, কেউ 50 বছর থেকে দোকান এখানে চালাচ্ছে আর নিজের ফ্যামিলি চালাচ্ছে। যদি এখান থেকে আজকে উঠিয়ে দেয় কিছু না দিয়ে, আমরা রাস্তায় চলে আসবো, আমাদের বাচ্চারা, আমাদের মা বাবারা কি করে খাবে? আপনারা জায়গা জবাব দিন, এনারা যদি উঠিয়ে দেবেন তো এনারা যাবেন কোথায়? আমাদের কথা হচ্ছে আগে কোর্টকে আপনি জবাব দিন, তারপরে আমরা কথা বলবো। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।